গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:45। তো দেখো, এই ইনস্ট্যান্ট নুডলসগুলো ঘরে ছিল তো নষ্ট হয়ে যাবে না, ডেট ওভার হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম সকালে আজকে চা বাদ দিয়ে এই নুডলসই খাই। তো দেখো, গরম জল করে দিয়ে দিয়েছি, আর ওদিকে মায়ের জন্য অল্প করে চা বসিয়ে দিয়েছি। তো মাকে চা দিয়ে দেবো আর আমি এটা খেয়ে নেবো। আর আজকে বাজার যাওয়ার প্রচণ্ড তাড়া আছে, মানে তাড়া আছে বাজার যাওয়ার, প্রচণ্ড তাড়া না, আমার তাড়া রয়েছে, বাজারে যেতে হবে। তো এটা দেখো রেখে দিলাম, এইভাবে থাক, একটু ঠান্ডা হলে খেতে পারবো। এটা ভীষণ গরম জল দিয়েছি, যেহেতু এটা নরম হবে তো, আর এই যে মটরগুলো তো জানোই একদম শুকনো। তো হ্যাঁ, দাঁড়াও, কথা বলে নি। হ্যাঁ, তোমাকে দেবে, একটুখানি একটুখানি ঠান্ডা হোক। তো দেখো, ছেলেও চলে এসেছে, ও তো ঘুম থেকে উঠে গেছে, ওকে বেশ দাঁত টাত মাজিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এসে গেছে, ও এটা চাইছে। তো চলো এইভাবে থাকুক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, যেহেতু ডেইলি ব্লগ, মানে সবকিছু আমরা শেয়ার করতে পারি, তাই না? তো খাওয়া দাওয়াটা তো এটা একটা বিশাল জায়গা নাই আমাদের ডেইলি ব্লগে। তো চলো, এটা একটু ঠান্ডা হোক, পরে আমি খাবো। খাওয়াটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতেও পারবো না, কারণ রান্না করতে করতে খেয়ে নেবো। তো রান্না কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো, আরো ছাদে কিছু নতুন ফুলও ফুটেছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো, ছাদে চলে এসেছি, দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এটা কিন্তু এক ধরনের জবা, জানো তো। আর গাছটা দেখো কতটা হেলদি, কত সুন্দর, আর এরকম ছোট্ট ছোট্ট জবা হয়। যদিও আমি এই জবা ফুলগুলো তুলে এখনো পর্যন্ত কোনোদিনও পুজো দিইনি। আর তোমাদের একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা শুরু করেছিলাম বেশ সুন্দর খাবার দিয়ে, সুন্দর কিছু ফুল দিয়ে, কিন্তু শেষটা এতটাও ভালো হলো না। কেন হলো না তোমরা অবশ্যই শেষটা দেখতে পারলে, মানে দেখলে বুঝতে পারবে। আর এডিট করতে বসেছি, রাতে ফ্যান চালিয়ে দিয়ে বসেছি, তো ফ্যানের আওয়াজ তোমরা নিশ্চয়ই পেতে পারো। আরে দেখো, এটা হচ্ছে আমার ফুরুষ গাছ, ফুরুষ বলে একটা ফুল আছে, তো সেই গাছ। আর এই দেখো, এবার নিচেই চলে এসেছি। এই দেখো, বাবা নিয়ে এসেছিল, সকালেই দিয়ে গেছে ওই পুঁই শাক, বাড়ির পুঁই শাক। তবে আজকে না ওয়েদারটা কেমন রোদ ঝলমলে নয়, একটু মেঘলা মেঘলা। তো ঘরে তো আমার সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতেই হয়, তো আজকে কেমন দেখো চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর বাবা এই পুঁই শাকগুলো দিয়ে গেছে, একদম কচি পুঁই শাক, কিন্তু আজকে খাওয়া হবে না, এটা কালকে খাবো। আর হচ্ছে দেখো, নিয়ে এসছে আমাদের বাড়ির এগুলো সব, এই যে উচ্ছে হয়েছে, ঝিঙে হয়েছে, তোমরা তো জানোই যে জমিতে বাবা হচ্ছে এগুলো চাষ করেছে। তো সেখান থেকে নিয়ে এসে দেখো কচি কচি উচ্ছে, একদম কচি কচি ঝিঙে। তো অনেকে আছে না, মানুষ হচ্ছে গ্রামের দিকে, তো এরকম সবজি দেখলে একটু বড় হলে তুলে নিয়ে যায়। তো বাবাকে বলেছি যে কচি থাকতে থাকতে তুলে নিয়ে আসতে, না হলে তো নিয়ে যাবে, আমরা আর খেতে পারবো না। তো বাবা দেখো দুটো চারটে যা হয় নিয়ে আসে। আর দেখো ভেন্ডিও আছে এর মধ্যে, এই ভেন্ডিগুলো হচ্ছে মা এখন সিদ্ধ দেবে আর কি, ভাতে সিদ্ধ দিয়ে দেবে ভাতের মধ্যে। আর ঝিঙে উঠছে, পুঁই শাকটা এখন রেখে দেবো। তো দেখো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের বলে দিই। এখানে পটল আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হবে চারাপোনা মাছের ঝোল। আর বেগুন কেটে রেখেছি, এই বেগুন দিয়ে হবে হচ্ছে নিম বেগুন। আর দেখো নিম পাতা একটাই ছিল, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। আর এই দেখো আমের চাটনি, এটা তো আমি কালকে রাতেই কেটে রেখেছি, কালকে রাতে না সরি কালকে সন্ধ্যাবেলায় কেটে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমি বলিনি কোনটা দিয়ে কি হবে। বাট তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছিলে কোনটা দিয়ে কি হবে, তাই না? তো এই দেখো এখানে আমের চাটনিটা, একদম সবার প্রথমে আমের চাটনিটা করে নিচ্ছি, পাতলা পাতলা আমের চাটনি সর্ষে ফোড়ন দিয়ে। আমার মা না অনেক সময় পাঁচফোড়ন দিয়েও পাতলা করে আমের চাটনি করে, তো আমি কোনোদিনও পাঁচফোড়ন দিই না, তার কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা পাঁচফোড়নটা অতটা পছন্দ করে না। তো সর্ষে ফোড়ন দিয়ে করেছি। আর এখানে আছে দেখো নিম বেগুন, নিম বেগুনটা হয়ে গেছে। আজকে ওই নিম পাতাটা আগে তুলে, মানে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে গুঁড়ো করে ভাজা বেগুনের সঙ্গে মিশিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। চাটনিটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। আর মাছের ঝোলটা করতে হবে, মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব এখন। তো বরফ ছাড়িয়ে গেছে মাছের, দেখো ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখনও ভালো করে মাখাতে হবে, দেখো জায়গায় জায়গায় লেগে আছে, মানে হাত দিয়ে মাখিনি আমি, শুধু গামলাটা ঝাঁকিয়ে নিয়েছি, তো সেই জন্য এরকম রয়েছে। আর এই দেখো এখানে কালকের একটু ডাল, এটাও আমি আবার ভালো করে ফুটিয়ে নেব। তো মাছের ঝোল করতে হবে, আর ডালটাকে ফোটালেই আমার আজকের মতো রান্না হয়ে যাবে। তো দেখো কি কি রান্না হচ্ছে, এই দেখো পটল আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল, এই মাত্র নামিয়ে রেখেছি। আর এখানে দেখো, এই দেখো কালকের সেই ডাল গরম করে রেখেছি। আচ্ছা,
এখানে আছে দুটো মাছের লেজ ভাজা, কড়া করে ভেজেছি, মা এগুলো খেয়ে নেবে। আর হচ্ছে এখানে আছে এই দেখো আমের চাটনি, একদম পাতলা পাতলা সর্ষে ফোড়ন দিয়ে শুধুমাত্র। আচ্ছা আর এখানে দেখো রয়েছে নিম বেগুন। তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া, মানে দুপুর, আর সকালে নিম বেগুন খাবো। আর মা হচ্ছে ওই কাঠের উনুনে ভাত করছে, সিদ্ধ ভাত, ওই যে ভেন্ডিগুলো দেখলে, ভেন্ডি সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এগুলো দিয়ে ভাত করছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। এই মাত্র গেছিলাম বাজারে, সকালবেলা রান্না টান্না করে, স্নান করে, পুজো দিয়ে, খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম বাজারে। ওসব কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখন শেয়ার করবো বাজার থেকে কি কি নিয়ে এসেছি। এই দেখো পাপা কি করছে, পাপা কিছু অক্ষর নিয়ে এসেছে, এই দেখো ও নিজেই পছন্দ করে নিয়ে এসেছে, ওটা মুখে দেয় না বেটা। পাপার এখনো ড্রেস চেঞ্জ করিনি, বাবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দেবো, আমি চেঞ্জ করে বসেছি, যেহেতু ও খেলায় ব্যস্ত আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই, যেহেতু সকাল থেকে আমি কথা বলতে পারিনি। আর ফ্যান কিন্তু খুব জোরেই ঘুরছে, বাইরে রোদ্দুর খুব বেশি না, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে মেঘ করছে, মানে রোদ্দুর আর মেঘের খেলা চলছে আজকে। তো সেই ফটোর দোকানে গেছিলাম, তারপরে একটু পোস্ট অফিসে গেছিলাম, কিন্তু কোনো কাজ আমার মেটেনি, পোস্ট অফিসে আবার যেতে হবে, পোস্টমাস্টারের নম্বর নিয়ে এসেছি। তো আবার ওনার সঙ্গে মানে ফোন করে জেনে তারপরে যেতে বলেছে, কারণ ওনার শরীর খারাপ। তো যাই হোক সে কাজটাও পরে হয়ে যাবে। আর ফটোর দোকানে পাপার কিছু ছোটবেলার ফটো দিয়ে এসেছি, সেগুলোকে একটু কোলাজ করাবো, যাতে ও দেখতে পারে, মানে বড় হয়ে দেখতে পারবে ছোটবেলার সেই একদিনের বয়সের ফটোর থেকে এত বড় পর্যন্ত, সবগুলো কোলাজ করার জন্য দিয়ে আসলাম। আর সবজি বাজার করে নিয়ে এসেছি কিছু, সেগুলো তোমাদের দেখাবো। আর হচ্ছে আমি একটু নেল পলিশ, তারপরে নেল রিমুভার, একটা সানগ্লাস কিনেছে জানো তো, সানগ্লাসটা তোমাদের আমি দেখাবো, কিন্তু ওই ওর সামনে দেখাতে গেলে ও নিয়ে নেবে, তোমাদের আমি পরে দেখাবো। আর এই যে অক্ষরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো, এখন এই অক্ষরগুলো গোছাবো, সবজিগুলো নামাবো, আর তার আগে পাপার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে ওকে হাত মুখটা ধুয়ে দিয়ে ওকে কটা আঙুর খেতে দেবো, আঙুর খেয়ে নিই, ঠিক আছে? তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, আর কি কি এনেছি বাজার থেকে তোমাদেরকে দেখাবো, তাই না? বলেই তো দিলাম কি কি এনেছি, সবজিগুলো তোমাদের দেখাবো, টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি, আজকে বেশি না অল্পই এনেছি, তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো, আর মা হচ্ছে মাছ কাটছে, কালকের জন্য মাছ কটা কই মাছ কেটে রাখছে, ওই যে সকালে পুঁই শাক দেখেছো না, কালকে পুঁই শাক দিয়ে রান্না করছি। তো বাবা চলো ড্রেস চেঞ্জ করে নি, আর এখন বাজে হচ্ছে 12:10, সেজন্য আর গুড মর্নিং বলিনি, শুধু বন্ধুরা দিয়েই শুরু করলাম। আর চুলটাও এখন ছেড়ে দেবো, কারণ চুলটা আমার ভেজা, সেই চুলই ভেজে মানে বেঁধে চলে গেছিলাম। আর হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। কি করছো ওগুলো? অক্ষরগুলো সব এক জায়গায় করো, অক্ষরগুলো সব এক জায়গায় করে রেখে দিন, নাহলে ছড়িয়ে ছিটিয়ে সব একসা করে পরে আর পড়ানোর সময় খুঁজে পাবো না। ঠিক আছে, তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো নিয়ে এসছি সবজি, আলু, দেখো আলু, চন্দ্রমুখী আলু নিয়ে এসছি, 2 কিলো, 2 কিলোর বেশি আমি আনতে পারিনি, তার কারণ হচ্ছে আনবো কি করে বলো, ছেলে রয়েছে সঙ্গে, না হলে 5 কিলো আনতাম। এ দেখো এখানে ঢেলেই দিই, দেখো কি কি নিয়ে এসছি, এই দেখো এইবার ভালো করে দেখতে পাবে না, এনেছি ভেন্ডি, আর এই দেখো কচি কচি পটল, আর হচ্ছে বেগুন। তো এই বেগুন, এই রঙিন বেগুন ছাড়া আর নেই। হ্যাঁ না, এই আলুগুলো মা এখন রেখে দেবে, মাকে দিয়ে দিই, যেখানে আলু থাকে মা সেখানে আলুগুলো দিয়ে দেবে, নিয়ে যাও। আর এই দেখো নিয়ে এসেছি গন্ধরাজ লেবু, বললো এগুলো নাকি গন্ধরাজ লেবুই, আমি ভেবেছি কাগজি লেবু, কিন্তু গন্ধ তো কাগজি, গন্ধরাজ লেবুর মতো না, কাগজি লেবু এগুলো, যতই বলুক না কেন দেখো এগুলো হচ্ছে কাগজি লেবু, এগুলো গন্ধরাজ লেবু না। আর 4টে বেগুন হচ্ছে 500 গ্রাম, মানে যা তুলেছি একদম ঠিকঠাক ওজন, তাই বলছে যে বাজার করতে করতে তোমার হাত এরকম ঠিক হচ্ছে যে যা তুলো তাই ঠিক হয়ে যায়। আলু 2 কিলো তুলেছি, 2 কিলোই হচ্ছে এখন। চলো এগুলো সব প্যাকেট করে রাখি, না চলো প্যাকেট করে নি, দেখে দিয়া 1 কেজি কত করে নেলো আলু, আলু 30 টাকা করে। হ্যাঁ চলো পটলগুলো সব প্যাকেট করে নি, তারপরে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে একটু বসবো, তারপরে পাপাকে আবার খাওয়াতে হবে, যদিও এখন আঙুর নিয়ে বসেছে অসময়ে। ঠিক আছে আঙুরগুলো খেয়ে নি, এই পটল চন্দন এনে দিয়ে গেছিল, এরকমই পটল।
সেই দোকান থেকেই নিয়ে এসেছি, বললো একই পটল এখনো আছে, মানে সেইগুলো না সেই জমির পটলই আর কি। আরো হচ্ছে এই যে লেবু দুটো রাখবো আর ভেন্ডি গুলো রাখবো। চলো আরো নিয়ে এসেছি কি জানো তো, পেপার বোটের হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্ক। পেপার বোটের ড্রিঙ্ক গুলো আমার খেতে খুব ভালো লাগে। কোথায় কোথায় প্যাকেট থাকে সবজি রাখার জন্য, কিন্তু মশারির মতো মানে মশারির নেটের মতো প্যাকেট কিনেছিলাম অনলাইনে, তো সেগুলো রাখা হয় না, সেগুলো আবার শুকিয়ে শুকিয়ে যায়। ফাঁকা তো প্লাস্টিকে করে রাখলে কি হয় বেশ টাটকা থাকে। ও পটল তো আরো একটা রয়ে গেল, এই ভেন্ডি গুলোও ভালো না। তো ঠিক আছে চলো সব গুছিয়ে রেখে দিয়ে নি, তারপর আবার পরে কথা বলছি। আজকে কথা বলে বলে ভিডিও বানাবো, ভিডিও শেষ করবো আজকে, বুঝলি, কাজ নেই। চুলটাও ছাড়তে হবে, কিন্তু এখন গরম লাগছে বলে ছাড়ছি না, ফ্যানের নিচে গিয়ে তারপর চুলটা ছাড়বো। চলো। তো এই দেখো এখানে রয়েছে দুটো পেপার বোটের ড্রিঙ্ক, একটা হচ্ছে লিচি ড্রিঙ্ক আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এই দুটো নিয়ে আসলাম। পেপার বোটের ড্রিঙ্ক না আমি বিয়ের আগে খুব খেয়েছি বাপের বাড়িতে থাকতে, আর এগুলো তো জানো 10 টাকা করেই নেয়, তো অনেক দিন পরে এই ড্রিঙ্ক আমি বাজারে পেয়েছি। তো চলো বাইরে বসে একটু খেয়ে নিই। তো এই দেখো চলে এসেছি বাইরে, আর ইয়ে খাওয়া তো শুরুই করেছি, বেশ ভালোই লাগছে ম্যাঙ্গোটা জানো তো। তবে ফ্রুটির মতো অতটাও কিন্তু এটা গাঢ় নয়, ফ্রুটির মতো অতটাও গাঢ় নয়, একটু পাতলা আছে। কিন্তু পেপার বোটের ড্রিঙ্ক আমার চিরদিনই খুব পছন্দের, মানে যেদিন থেকে এটা আমি খেয়েছি আমার খুবই পছন্দের। তো আজকে অনেকদিন পরে পেয়ে নিয়ে এলাম, পাপাকে দেবো না, পাপাকে দিয়েছি ফ্রুটি, ওরটা ওর খাওয়া হয়ে গেছে, আর আমি এই পেপার বোটের দুটো, এ দুটো আমার জন্য এনেছি, এগুলো ওকে দেবো না। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এই দেখো একদম ফিনিশ করে দিয়েছি, আর বাজার থেকে নেল পলিশ আর রিমুভার নিয়ে এসেছি। দেখো তো অনেক দিন বাদে না পায়ের আঙুলে মানে পায়ের নখে হচ্ছে নেল পলিশ দেবো, আর আমার তো হাতের নখ হয় না, কলেজে যখন পড়তাম ইউনিভার্সিটিতে যখন যেতাম তখন আমার হাতে না নখ ছিল, দু হাতেই নখ রাখতাম। তো তারপরে এই বিয়ের পরে আর চন্দন হচ্ছে নখটা খুব একটা পছন্দ করে না, নখ খুব পছন্দ করে না, আগে আমার ডান হাতেও নখ থাকতো, তো এখন শুধুমাত্র পায়েই নখ রাখি। তো দেখো পায়ের নখগুলো দেখে বুঝতেই পারছো, ডান পায়ের নখগুলো বেশ বড় বড়, কিন্তু বাঁ দিকের নখটা বাঁ পায়ের নখগুলো না একটু ভেঙে ভেঙে গেছে। তো এই দেখো নেল পলিশ আমার পরা হয়ে গেছে, তো পা দুটো দেখো তোমাদের একটু দেখালাম, দেখতে খুব খারাপই মানে দেখাতে খুব খারাপই লাগছে পা দেখাবো, তবুও তোমাদের দেখালাম, আমি কোনোদিনও ভিডিওতে এরকম করে তোমাদের জন্য দেখাই না। তো চলো ঘরে চলো, সানগ্লাসটা তোমাদের দেখাতে হবে। তো এই দেখো সানগ্লাসটা নিয়ে এসেছি, বললো এখন তো লেডিস জেন্টস সব একই রকম পরে, তাই আমি ভাবলাম এটা নিলে অসুবিধা হবে না। তো আমার যে সানগ্লাসটা আছে সেটাই দাগ দাগ পড়ে গেছে, আর পরাও হয় না, মানে সানগ্লাস পরতেও আলস্য। তো দেখো এটা নিয়ে এসেছি, তো এটা বেশ পরে দেখলাম রোদ্দুরটা ঠিক আছে আর উঁচু নিচু লাগছে না, তো দেখো এই দেখো পরে নিলাম। তো ওরা বললো যে মুখে ভালোই মানিয়েছে, এটাই নাও। তো নিয়ে আসলাম, আর একটা অনলাইনে অর্ডার দেওয়া আছে জানো তো, ওটা রেব্যানের। তো এটা তো কোনো মানে কি বলবো, এটা কোনো ব্র্যান্ডেড নয়, এটা দোকানে এমনি কিনতে পাওয়া যায়, তো সেইগুলোই নিয়ে এসেছি। তো রোদ্দুরের মধ্যে বাজার টাজার যাই তো পরে যেতে পারবো, এই জন্যই নিয়ে আসলাম। সেদিনকে এসে গেছিলাম মন্দিরে, গেলাম পুজো দিতে, তো আমার সানগ্লাস নিয়ে যেতে মনে ছিল না, একেবারে সারা রাস্তা আমার চোখ পুরো রোদ্রে একদম ঝলসে গেছিলো। চন্দন বলেছিল যে চলো একটা কিনে দিই রাস্তা থেকে, কিন্তু তেমন ভালো কোনো চশমার দোকান ছিল না যে সেখান থেকে নেব। তো এটা বেশ ভালোই লাগছে তাই না, কি বলো, পরে টরে যেতে পারবো, আর রোদ্দুরটা দারুণ লাগছে, উঁচু নিচু লাগছে না, তো বেশ পরে যেতে ভালোই লাগবে, মানে কোনো অসুবিধা হবে না, এটা আমি মানে পরে দেখে নিয়ে এসেছি তার জন্য। তো চলো এবার খুলে ফেলি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল সেজন্য শেয়ার করলাম। আর হচ্ছে পাপার তো ওই ঘরে রয়েছে, ওই জন্য এই ঘরে আসলাম তোমাদেরকে দেখাতে, না হলে তো ও একদম মানে এটা মানে যখন আমি কিনেছি এটা ওকে দিতেই হবে। আর ওই দোকানে গেলে ওর চশমা হচ্ছে একটা থাকেই, ওই দাদাটা এমনিও দিয়ে দেয়, এমনিতেই দিয়ে দেয় ওকে। ঠিক আছে চলো এবার পাপাকে খাওয়াবো, 1টা বাজে, দুপুর 1টা বাজে, ওকে খাইয়ে দিই। হ্যাঁ
তো এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে গ্যাসটা একটু ভালো করে মুছে নিলাম, কারণ গ্যাসে জল লেগেছিল, আমি বাসন ধুয়েছি, তো তো বাসনগুলো মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আমার ওই দেয়ালটা দেখো, ওই বেসিন মানে সিঙ্ক থেকে জল লেগে লেগে দেয়ালটা কেমন হয়ে গেছে। তো বাসনগুলো মেজে এই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, জল ঝরে যাওয়ার পরে আবার জায়গাটা জায়গায় দিলাম। এখন চলে যেতে হবে ছাদে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসতে হবে। তো চলো জামা কাপড় তুলে এনে ভাঁজ করে নিই। দেখো বন্ধুরা, ভিডিওটা আজকে আমাকে এভাবেই শেষ করে দিতে হচ্ছে। তো এই এখন হচ্ছে রাত্রির এই মোটামুটি 7:30 মতো বাজে, ছেলের শরীর খারাপ, দুপুরের পর থেকে দেখছি ওর গায়ে জ্বর, তাই সন্ধ্যাবেলার আমি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর ভিডিওটাকে শেষও করতে পারছি না তোমাদের সামনে এসে। ওকে এখন কিছুটা মানে কিছু তো খেতে চাইছে না, অল্প একটু দুধ খাইয়ে দেখো পায়ের ওপরে একটু দোল দিচ্ছি, আরাম দিচ্ছি, গায়ে যথেষ্ট তাপ আছে। এরপরে ওকে ওষুধটাও দিয়ে দেবো, কারণ ওষুধও খেতে চাইছে না, তো একটু ভুলিয়ে ভালিয়ে মজা দিয়ে আরাম দিয়ে তারপরে ওকে ওষুধটা খাওয়াতে হবে। সেজন্য আমি আর তোমাদের সামনে আসছি না, এভাবে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে। তো শেষটা ভালো হলো না, ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে। তোমরা সবাই প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে আসি, টাটা, বাই বাই।